আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে প্রেম তুমি গল্পের 18 নম্বর পর্ব। ফাবিয়ান হোসেনের আপুর লেখা এই গল্পটা আপনাদের কেমন লাগে পুরোটা পড়ার পর অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। অর্ষা কলেজে গিয়ে হুলস্থুল কাণ্ড বাঁধিয়েছে, তার কারণ দর্শনের পাত্তা পাওয়া যাচ্ছে না। প্রতিদিন কলেজে যাওয়ার পর দুজন দেখা করে, ক্লাসে ফাঁকে সময় কাটায়, কিন্তু আজ কলেজে গিয়ে দর্শনের দেখা পায়নি, কল করেও রেসপন্স পায়নি। ওর খোঁজে ক্লাসে গেলে ততক্ষণে ওর ক্লাস শুরু হয়ে গেছে, অপেক্ষা করতে করতে ওর নিজের ক্লাসও শুরু হয়ে যায়। দুই ক্লাস শেষ করে দর্শনকে আবারও কল দেয়, কিন্তু এবারও কোনো রেসপন্স নেই। তাই নিজের পরের ক্লাস রেখে রাগান্বিত হয়ে দর্শনের ক্লাসে গেল। দর্শন ক্লাসে নেই, লাইব্রেরিতেও নেই, এমনকি ক্যান্টিনেও নেই। হঠাৎ যেন উধাও, কিন্তু এমন হওয়ার কথা নয়। দর্শন কি ইচ্ছে করে ওকে এড়িয়ে চলছে? কিন্তু কেন? গতকাল অবধি তো সব ঠিক ছিল, আজ হঠাৎ কি হলো? অর্ষার মনে ভয়ের দানা বাজছে, দর্শন এমন করছে কেন? মনটা অশান্ত বিভ্রান্ত, চোখ চলচল করছে, কিছু একটা ভালো লাগছে না। চুপচাপ বসে আছে ক্যাম্পাসে। দর্শন ওর বাম পাশ দিয়ে বন্ধুদের সাথে যাচ্ছে। দর্শনের কণ্ঠ শুনে অর্ষা বামে তাকায়। দর্শন ওকে দেখেনি, দেখেনি নাকি দেখেও না, না দেখার ভান করছে। অর্ষা ওর দিকে চেয়ে আছে। কিছুদূর যাওয়ার পর যে যার মতো আলাদা হয়ে গেল। দর্শন লাইব্রেরির দিকে যাচ্ছে, অর্ষা দৌড়ে গেল দর্শনের কাছে। দর্শনের সামনে গিয়ে ফেলফেল করে চেয়ে রইল, বোঝার চেষ্টা করছে দর্শনকে। দর্শনের চেহারা দেখে কিছুই বোধগম্য হচ্ছে না। দর্শন ওর বাবনায় স্যার ধরিয়ে বলল, কিছু বলবে, আমাকে লাইব্রেরিতে যেতে হবে। অর্ষা শুধু বলল, তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? অর্ষার চোখে কাতরতা। দর্শন স্বাভাবিক ভঙ্গিতে বলল, অ্যাভয়েড কেন করবো? অর্ষা স্মিথ হাসে, ফোন বন্ধ, দেখা করছো না, কথা বলতে চাইলে বলছো আমি কিছু বলবো কি না। দর্শন ব্যস্ততা দেখিয়ে বলল, পড়ার চাপ যাচ্ছে প্রচুর, সামনে পরীক্ষা, জানোই তো পড়ার চাপ থাকলে তোমাকে সময় কম দেবো, এটা তো আগে থেকেই বলা, তবুও তোমার মনে হচ্ছে আমি অ্যাভয়েড করছি? দর্শন ক্ষণিকের জন্য থামলো, তারপর আবারও বলল, কিছুদিন পরে সময় দেই না, এই অজুহাতে ব্রেকআপও করতে চাইবে, চারপাশে তোমাকে চাওয়ার মানুষ তো কম না। অর্ষা খানিকটা বিস্মিত হলো, দর্শন কোন স্বরে কথা বলছে, কেন বলছে, চাওয়ার মানুষ কম না মানে কি? দর্শন অর্ষার চোখে তাকালো, এক জিল পানি টইটুম্বুর সেখানে, তবুও কঠিন হলো, কঠিন স্বরে কথা বলবে আজ। অর্ষার চলচলে চোখ বলল, এমন করে কেন বলছো, আমি কি করেছি? কণ্ঠে কাঠিন্য এনে বলল, এত দ্রুত ভুলে গেলে? প্রতিটি সম্পর্কের মূল্য হলো ভরসা, বিশ্বাস, তুমি কি তার যোগ্য? গতকাল কেন মিথ্যে বললে অর্ষা? প্লাবন ছেলেটাকে কেন লুকালে? অর্ষা ধরা পড়ে যাওয়ায় মিয়ে গেল, চোখ নামিয়ে নিল। দর্শন তাহলে গতকাল জেনে ফেলেছে, জেনেও না জানার ভান করেছিল, ভেতরে ভেতরে ফুসছে। দর্শনের দিকে আর চোখে তাকালো, তারপর আবারও চোখ সরিয়ে নেয়। দর্শনের মুখে ব্যথাতুর হাসি, বলেছি না তোমাকে চাওয়ার লোকের অভাব নেই, আমাকে কি প্রয়োজন? অর্ষা ওর চোখের দিকে অসহায়ভাবে চেয়ে কান্না জড়িত কণ্ঠে বলল, তোমাকেই আমার প্রয়োজন, আমাকে বলবো যে না, গতকাল শপিং মলের ছেলেদের উপরে রেগে গিয়েছিল, আমি চাইনি তোমার মুড খারাপ হোক, শুধুমাত্র তোমার মুডের কেয়ার করেছি, আর কিছুই না। আচ্ছা, তোমাকে একটা পায়েল দিয়েছিলাম, বলেছিলাম সবসময় পায়ে রেখো, তুমি কি করেছো? অর্ষা মিনমিন করে বলল, আসলে আমি অভ্যস্ত নই, আর তাছাড়া আমি চাইনি তোমার দেওয়া উপহারটি নষ্ট হয়ে যাক, আমি সেটা যত্ন করে রেখে দিয়েছি। উপহারদাতা কি তাই চেয়েছিল? অর্ষা নিশ্চুপ, কোনো উত্তর নেই ওর কাছে। ওর চিন্তাভাবনা আর দর্শনের চিন্তাভাবনা যে এক নয়, আমার বুঝতে ভুল হয়েছে, তাই বলে এভাবে শাস্তি দেবে? দর্শন প্রচণ্ড রেগে গেল, চিৎকার করে বলল, আরে ভাই, আমিও মানুষ, আমারও কষ্ট হয়, ব্যথা পাই, তুমি জানো গতকাল রাতে আমি ঘুমাতে পারিনি, কত শত চিন্তা মাথায় কিলবিল করছে, তোমাকে তো কিছুই বলিনি, তুমি এর চেয়ে বেশি শাস্তির যোগ্য। দর্শন ওকে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্ষার পিছনে পিছনে যাচ্ছে, আকতি মিনতি করছে, দর্শন প্লিজ আমাকে মাফ করে দাও, তুমি যা বলবে আমি তাই করবো, যেভাবে বলবে সেভাবেই চলবো, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এমন ভুল করব না। দর্শন থেমে গেল, ওর দিকে রক্ত চক্ষু নিয়ে ধমকে উঠল, দেখো আমার মাথা গরম হয়ে আছে, পিছনে পিছনে একদম আসবে না, লিভ মি অ্যালোন। অর্ষা চুপসে গেল, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, না ঠিক দাঁড়াতে পারছে না, পায়ের তল থেকে যেন মাটি সরে যাচ্ছে, দাঁড়িয়ে থাকার ক্ষমতা যেন হারিয়ে ফেলছে। দর্শন ওর দিকে আর তাকালো না,
একবারের জন্য তাকালো না, নিজের গন্তব্যে হেঁটে চলে গেল। দর্শন লাইব্রেরিতে গিয়ে বসে তো আছে, কিন্তু পড়াশোনা কিছুই করতে না, সবার থেকে আড়ালে থাকার জন্য দুহাতে মাথা চেপে ধরে মাথা নিচু করে আছে। চোখ ফেটে কান্না আসছে, কিন্তু ও তো ছেলে, ছেলেদের কান্না করতে নেই, তাও আবার লোকালয়ের জনসম্মুখে। অর্ষাকে খুব ভালোবেসে ফেলেছে, এতটা ভালোবেসে ফেলেছে যে ওকে হারানোর কথা ভাবতেই পারে না, ওকে নিজের কন্ট্রোলে রাখতে চায়। অর্ষা মনে ওকে, ওর ভালোবাসাকে এমনভাবে স্থাপন করতে চায় যাতে হাজার মাইল দূরে কিংবা হাজার হাজার দিন কথা না হলো, দেখা না হলো, যাতে ওকে ভুলতে না পারে, ওকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে না পারে। ওর জন্য অর্ষাকে কষ্ট দেবে, বোঝাবে, অর্ষাকে নিজের মতো করে গড়বে। অর্ষা কলেজের তিনতলা বিল্ডিংয়ের পিছনে চুপচাপ বসে আছে, ঝোপের মধ্যে জিজি পোকারা দিন দুপুরে ডাকছে। অর্ষার কানে ভীষণ লাগছে, মাথা ধরে গেছে, মাথা ধরে চোখের পানি ফেলছে। প্রিয়াকে মেসেজ করেছে, প্রিয়া ওকে খুঁজতে খুঁজতে বিল্ডিংয়ের পিছনে চলে এসেছে। ওকে এভাবে বসে থাকতে দেখে বুকটা ধুক করে উঠল, কিছু একটা হয়েছে হঠাৎ, তবে সেটা অবশ্যই সাংঘাতিক। প্রিয়া বিচলিত হয়ে ছুটে গেল অর্ষার কাছে, ওর পায়ের শব্দে চোখ তুলে তাকালো অর্ষা। ওর লাল কান্নারত চোখ দেখে প্রিয়া আতঙ্কিত হয়ে পড়ে, ওর গালে হাত রেখে বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে অর্ষা, এখানে বসে আছিস কেন, আর কাঁদছিস কেন, কি হয়েছে বল, কি অবস্থা করেছিস চেহারার। প্রিয়া ওর কপালের উপর থেকে এলোমেলো চুলগুলো গুছিয়ে দিচ্ছে। অর্ষা প্রিয়ার সব খুলে বলল, প্রিয়া সব শুনে বলল, একটু রাগ হয়েছে ভাইয়ার, পরে সব ঠিক হয়ে যাবে, তুই শান্ত হ। অর্ষার কান্না আরো বাড়িয়ে দিয়ে বলল, ওকে এত রাগতে কখনো দেখিনি, আমি ভুল করেছি, কিন্তু তাই বলে ও যদি আমাকে ক্ষমা না করে, যদি ব্রেকআপ করে দেয়, আমি বাঁচব না প্রিয়া, অনেক কষ্ট সহ্য করে, অনেক সাধনা করে ওকে পেয়েছি, আবার যদি হারিয়ে ফেলি, আমার ভয় করছে প্রিয়া। প্রিয়া ওকে সান্ত্বনা দিয়ে বলল, কিচ্ছু হবে না, ধৈর্য ধর, ভাইয়ার রাগ কমলে সামনে গিয়ে সব বুঝিয়ে বলিস। অর্ষার চেহারা হঠাৎই পাল্টে গেল, কান্নার রাগে পরিণত হলো। তীক্ষ্ণ স্বরে সুরে চোখে আগুন নিয়ে বলল, এসব তামিম করেছে, তামে ওমর মনে সন্দেহ ঢুকিয়েছে, ওর সাথে যা হয়েছে তা দর্শনের সাথে হবে সেটাই বুঝিয়েছে, দর্শনকে সম্মোহন করে নিয়েছে, দর্শন তাই ভাবছে আমি ওকে ধোকা দেব, চলে যাবো ওকে ছেড়ে, তামিমকে আমি ছাড়বো না। প্রিয়া ওকে বাধা দিয়ে বলল, কাম ডাউন, বোকামি করিস না, এতে দর্শন আরও রেগে যাবে, কে কি বললো তাতে কি, তুই ওকে ভালোবাসিস এটা তো সত্য, তোর ভালোবাসা সত্য হলে দর্শন ঠিক বুঝবে, বুঝে নিজেই তোর কাছে আসবে, তুই একটু অপেক্ষা কর। পারছি না আমি, কিছুই ভালো লাগছে না, অসহ্য লাগছে সব, আমি বাসা যাচ্ছি, আজ আর ক্লাস করব না। প্রিয়া দেখতে পাচ্ছে অর্ষা কিভাবে ভেঙে যাচ্ছে ওর ভিতরের অবস্থা, বুঝতে পেরে বলল, ঠিক আছে বাসায় চলে যায়, কিন্তু রাগের মাথায় কোনো স্টেপ নিবি না, তামিমের সাথে উল্টাপাল্টা কিছু করবি না, রাতের আগে দর্শনকে কল দিবি না, আমি তোকে কল করে সব খোঁজ নেব, চল তোকে গেটের বাইরে ছেড়ে আসি। অর্ষার সাথে প্রিয়া গেট অবধি গেল, গেট পার হয়ে একটা রিক্সা নিল, গাড়ি আসতে অনেক সময় লাগবে, তাই রিক্সা নিয়ে নিল। কলেজ ছুটি, দর্শন ওর বন্ধুদের সাথে বের হচ্ছে ক্লাস থেকে, বন্ধুরা হাস্যোজ্জ্বল গল্পে মশগুল, রোশন এটা সেটা বলে যাচ্ছে, বাকিটা সঙ্গ দিচ্ছে। হঠাৎ দর্শনের দিকে চোখ গেল, ও চুপচাপ অন্য চিন্তায় বিভোর, ওকে দেখে বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে, অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে হালকা হোঁচট খেলো, তবুও ভাবনা থেকে বের হলো না রোশন। ভালো করে ওর মুখের দিকে তাকালো, মুখটা ফ্যাকাশে বিষণ্ণতায় ঘেরা, রোশন ওর হাত ধরলো, দর্শন চমকে গেল, চকিত দৃষ্টিতে রোশনের দিকে তাকালো, কি হয়েছে তোর, এমন মনমরা লাগছে কেন। দর্শন সামনের দিকে তাকালো, সামনের দিকে চেয়ে নিজেকে লুকিয়ে বলল, কই কিছু হয়নি, টায়ার্ড লাগছে খুব, তাই হয়তো এমন দেখাচ্ছে, কি লুকাচ্ছিস, অর্ষার সাথে কিছু হয়েছে। দর্শন নিশ্চুপ, কোনো উত্তর দিচ্ছে না, নিরবতা সম্মতির লক্ষণ, রোশন যা বোঝার বুঝে নিল। গেটের বাইরে বের হয়ে দর্শনকে রাস্তার এক পাশে নিয়ে গেল, এবার জট করে কাহিনী বলতো, দর্শন ওকে সব খুলে বলল, রোশন সব শোনার পর এমন ভান করলো যেন কিছুই হয়নি, তারপর প্রশ্ন করলো, ওকে কারণ জিজ্ঞাসা করিসনি, হ্যাঁ বলে কিনা আমার মুড খারাপ করতে চায়নি, ওই মুহূর্তে নাকি আমার মুড ভালো থাকা জরুরি ছিল। রোশন মৃদু হাসলো, তারপর বলল, অর্ষাকে আমি বাচ্চা মানুষ মনে করতাম, ওর আচরণগুলোই এমন, বাট ও অনেক বুদ্ধিমান, মানে তুই আমাকে মানে জিজ্ঞাসা করছিস, বেকুব একটা, ও তো ঠিকই বলেছে, তখন তোর মুড অফ হলে অর্ষার মুড অফ হতো, সব আয়োজন ব্যস্ত যেত, কিছুই হতো না, এত প্ল্যান এত আয়োজন, তাই বলে এত কিছু লুকাবে আমার কাছ থেকে। ওই ছেলে ওকে এত দিন ধরে বিরক্ত করছে, ঘটনা দুই পরিবারের মধ্যে যাওয়ার পরও আমাকে জানায়নি, সিম চেঞ্জ করার কথা কথায় বলে ফেলেছিল, নিজ থেকে বলেনি, মানে আমার গুরুত্বই নাই।
তোকে বলেনি মানে তোর কোনো গুরুত্ব নেই, ওর কাছে এটা কোনো লজিক্যাল কথা না, কারণ আরও অনেক থাকতে পারে অল্প সময় সম্পর্ক তোদের। কতদিনই হলো, এত অল্প সময় তুই ওর মনের কতটুকু জায়গা স্পর্শ করতে পেরেছিস? যতটুকু পেরেছিস ততটুকুই জেনেছিস, সিম্পল। মানে আমি সময় দিতে পারছি না, ভবিষ্যতে হয়তো আর পারবো না, আমার অবস্থা কি তামিমের মতো হবে? রোশান হতাশ হলো ওর কথা শুনে, বিরক্ত নিয়ে বলল, উফ তামিম তামিম করে পাগল হয়ে যাচ্ছিস, তামিমের সাথে যা হয়েছে তা কি সবার সাথে হবে? এত ইনসিকিউর হলে হয় না, অর্ষা যদি তোকে সত্যিকার অর্থে ভালোবাসে আর তুই নিজের ভালোবাসা দিয়ে ওকে ধরে রাখতে পারিস, তবে এসব ফ্যাক্ট না, শুধু শুধু নিজের মাথাটা খারাপ করিস না, অর্ষার সাথে সব ঠিক করে নে। অর্ষের সারা দিন থম মেরে বসে থেকে রাতে মোবাইল নিয়ে নাড়াচাড়া করেও কল দেয়নি দর্শনকে, ভীষণ অভিমান জমেছে মনে, অভিমানগুলো অস্ত্র হয়ে ঝরছে, একটু না হয় ভুল করেছে তাই বলে এত কথা শোনাবে, এমন রোড ব্যবহার করবে, ওকে না ভালোবাসে, ভালোবাসার মানুষকে কেউ এভাবে কষ্ট দেয়? খারাপ ব্যবহার করার পর একবার সরি পর্যন্ত বলল না, এতটা অবহেলা অর্ষা মেনে নিতে পারছে না। সব মেনে নিলেও মানুষের অবহেলা মেনে নিতে পারে না, যারা অবহেলা করে তাদের থেকে ডিস্টেন্স বজায় রাখে, একা থাকবে তবুও কারো অবহেলা নিয়ে বাঁচবে না, তাই তো করে এসছে ছোট্ট থেকে। এভাবে একটা দিন একটা রাত পার হয়ে গেল, দর্শন কল মেসেজ কিছুই দেয়নি। অর্ষা বুঝতে পারছে না এই মুহূর্তে কি করা উচিত, কলেজে যেতে ইচ্ছে করছে না, কলেজে না গেলে বাবার কাছে কৈফিয়ত দিতে হবে, তাই কলেজের ড্রেস পরে বের হয়েছে ঠিকই, কিন্তু কলেজে যাবে না, সবাক যাবে, ফুলের রাজ্যে গিয়ে হারিয়ে যাবে, তারপর টিএসসি চত্বরে ঘুরবে, ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে ঘুরবে, যেমন ভাবা তেমন কাজ। কলেজের সামনে গাড়ি থামায় রোজকার মতোই, কলেজ থেকে যেতে ইচ্ছেই করছে না, করছে খুব, দর্শনকে দেখতে ইচ্ছে করছে, বাসা থেকে যেসব প্ল্যান করেছে তার কিছুই এখন মনে ধরছে না। অর্ষা কলেজের গেট থেকে সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, কোথায় যাচ্ছে জানে নেই, হেঁটে চলছে নিজের মতো, যখন ক্লান্ত তখন বাজে বেলা ১২টা, নিরিবিলি রাস্তা, মাঝে মধ্যে দু একটা মানুষ হেঁটে যাচ্ছে আর উচ্চ স্বরে সাইরেন বাজিয়ে ট্যাক্সি প্রাইভেট কার আর মোটর বাইক যাচ্ছে, মাঝে মধ্যে সিএনজি আসছে দু একটা। অর্ষা রাস্তার পাশে গাছের ছায়া বসলো, ব্যাগ থেকে মোবাইলটা বের করলো, খিদে পেয়েছে খুব, আশেপাশে দোকানও নেই, ব্যাগ থেকে পানি বের করে পেপাসা মেটালো, অর্ষার দোকানের খোঁজে উঠে দাঁড়ালো। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সব সময় ফারুক স্টোরির সাথে অনেক অনেক ভালো থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।